হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম একটুখানি সময় কাটাতে। আজকের দিনটা স্পেশাল এই কারণের জন্য, আজকে জগন্নাথ দেবের রত্ন স্নান যাত্রা। আজকের আমি আর বেশি সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু বেলা দিয়ে স্টার্ট করলাম, কারণ সকালবেলা রেডি হয়ে মানে কাজ কাজ করে নিয়ে রেডি হতে একটু টাইম লেগে গেছিলো, তাই জন্য কমপ্লিট হয়ে নিয়ে তারপরে আমি ভিডিওটা করার জন্য একদম পুরো হাজুগুজু করেই চলে এসেছি। যাই হোক, আজকের রথযাত্রার উপলক্ষে আমার মামার ছেলে আর কি বৈষ্ণব হয়েছে, তো সেই মামার ছেলে জগন্নাথ, তার নিজের জগন্নাথ দেব রয়েছে এবং তার স্নানযাত্রা রথযাত্রা দেয়, জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে, তারপর রথযাত্রা হবে, তো সেই কারণের জন্য আমরা যাচ্ছি মামার বাড়িতে, মামার ছেলের বহুতে, তো সেখানে স্নানযাত্রা দেখবো, স্নানযাত্রার সমস্ত ভিডিও দেখবো আর চেষ্টা করবো তোমাদেরকেও ভিডিওগুলোকে দেখানো, মানে সমস্ত ডিটেলস হয়তো দেখাতে না পারলেও যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো, আরও যা যা নিয়মকানুন আছে সেগুলো একটুখানি দেখাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমরা মামার বাড়িতে চলে এসেছি, আর এই যে পুচকু, আজকের আসার প্রধান কারণ হলো পুচকুর জন্য মানসিক চোকাতে এসেছি। তো যাই হোক, এবার একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসি। এখন জগন্নাথ দেবের আরতি পর্ব চলছে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আরতি দেখছি আর উপভোগ করছি। তো একটা কথা বলে রাখা দরকার এখানে, জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় সবার প্রথমেই যখন জগন্নাথ দেবকে আরতি করা হয় তখন খুব সাধারণ পোশাক পরানো হয়, অর্থাৎ একটা লাল পাড় সাদা কাপড়কে তিন টুকরো করে জগন্নাথ দেব, বলভদ্র এবং মাতা সুভদ্রাকে পরানো হয়। এছাড়া গামছা নিয়ে সেটাকে রাজার মুকুটের মতন করে বানিয়ে মাথায় পুড়িয়ে দেওয়া হয় তিনজনা। এইভাবেই সাধারণ একটা বেশে সাজানো হয়। তো সাজানোর পর এদিকে একটু আসলাম, এদিকে দেখতে পাচ্ছি একটা জায়গাতে কিছু আঁকা হচ্ছে, এটা কি একটুখানি বলি, এই পাত্রের উপরে জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলভদ্রের স্নান সম্পন্ন হবে। এখানে অষ্টদল পদ্ম আঁকা হচ্ছে, এই অষ্টদল পদ্মের উপরে বসিয়ে ওদের তিনজনকে স্নান করানো হবে। তার সঙ্গে আরও বিভিন্ন জলের প্রস্তুতি চলছে, অর্থাৎ যে জলগুলো দিয়ে ভগবানকে স্নান করানো হবে, তিল, সাদা তিল, কালো জিরে, বিভিন্ন জিনিস রয়েছে এখানে, আমি সবকটার নাম জানি না। আর এখানে এটা হলো সপ্তসিন্ধুর জল, অর্থাৎ সাত সমুদ্রের জল এক জায়গায় করে ঢালা হচ্ছে, সেই জলটা আমরা অর্থাৎ বাকি যারা রয়েছি সাধারণ মানুষ তারাই জগন্নাথ দেব, বলভদ্র এবং মাতা সুভদ্রার স্নানের সময় তাদের মাথায় ঢালবো। তো তার ফাঁকে আমিও একটু চারিদিকে এদিক ওদিক করে দেখে নিলাম এবং এবার জগন্নাথ দেবকে এখানে আনা হবে, তো চলো দেখা যাক। সবার প্রথমে বলি, জগৎ কথার অর্থ হলো পৃথিবী, আর নাথ কথার অর্থ ঈশ্বর, অর্থাৎ যিনি পৃথিবীর ঈশ্বর, জগদীশ্বর। স্কন্দপুরাণে বলা আছে, মালোয়া নামক দেশে ইন্দ্রদুম্ন নামে এক কৃষ্ণভক্ত রাজা ছিলেন, যিনি জানতে পেরেছিলেন তার রাজ্যের সমুদ্র তীরেই নীলমাধব অবস্থান করছেন। তিনি সেখানে তার সৈন্য এবং ব্রাহ্মণদের নিয়ে যান এবং দেখেন স্বয়ং নীলমাধব দৈববাণী করছেন। তিনি রাজাকে বলেন যে তুমি আমার দ্বারকব্রহ্মরূপ দর্শন লাভ করবে, অর্থাৎ তুমি আমার নীলমাধব রূপ দর্শন করতে পারবে না, আমার দ্বারকব্রহ্মরূপ দর্শন করবে এবং আমার বিগ্রহ প্রতিষ্ঠা করবে। তখন রাজা শ্রী জগন্নাথ, মাতা সুভদ্রা ও বলভদ্রের কাঠের বিগ্রহ তৈরি করে সেটা প্রতিষ্ঠা করলেন এবং সোনার ঘড়ায় 108 ঘড়া জল ও সাথে পঞ্চামৃত এবং নানান ফলের রস দ্বারা স্নান করালেন। এই পঞ্চামৃতগুলোর সঙ্গে কী কী যোগ হয় একটু বলি, দই, দুধ, ঘি, মাখন, এছাড়া বিভিন্ন ফলের রস, তাছাড়াও চিনি, গোচনা, গোমূত্র যেটাকে বলা হয়, এরকম বিভিন্ন জিনিস মেশানো হয়। এই স্নানযাত্রা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। বলা হয় এই দিনটিতে জগন্নাথ দেব আবির্ভূত হন, অর্থাৎ নতুন সাজে নতুনভাবে সবার সামনে আবির্ভূত হন, তাই এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাবকাল বা জন্মদিন হিসাবেও ধরা হয়। সেই থেকেই এই দিনটিতে জগন্নাথ দেবের
স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। স্নানের শেষে জগন্নাথ দেবকে গজসাজে সাজানো হয়। তারও একটা বিশেষ কারণ আছে, এর পিছনে একটা খুব সুন্দর ঘটনা আছে। এবার সেই ঘটনাটাই একটু বলি। ঘটনাটা হলো এটাই যে গণপতি ভট্ট নামে একজন সৎ ও সরল মনের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ ছিলেন। তার আরাধ্য দেবতা ছিলেন গণেশ, অর্থাৎ তিনি গণেশকে ভক্তিভরে পুজো করতেন। তিনি শাস্ত্র পাঠ করতেন বিভিন্ন রকমের। তিনি এক শাস্ত্রের মধ্যে পড়েছিলেন, পড়ে এটা জেনেছিলেন যে জগন্নাথ দেব হলেন বাঞ্ছা কল্পতরু, অর্থাৎ তিনি সকলের মনের বাঞ্ছা পূরণ করেন এবং তাকে পুরীধামে গিয়ে দর্শন করে আসলে মানুষের মুক্তি লাভ হয়। তাই তিনি পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে দেখলেন যে তাকে তো তার আরাধ্য দেবতা গণেশের মতো দেখতে নয়। তখন তিনি রাগে দুঃখে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে জগন্নাথ দেব তার আর এক লীলা দেখালেন, অর্থাৎ বৃদ্ধ ব্রাহ্মণ সেজে তার কাছে যান, সেখানে গিয়ে বলেন তুমি ফিরে যাও, সেখানে গিয়ে দেখো তোমার মনের বাঞ্ছা পূরণ হয়েছে, অর্থাৎ তুমি তোমার আরাধ্য দেবতাকে সেখানে দেখতে পাবে। তখন তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, পরে তিনি তার কথা শুনে অর্থাৎ সেই ব্রাহ্মণের কথা শুনে আবার ফিরে যান। গিয়ে দেখেন সত্যিই তো শ্রী জগন্নাথ দেব আর বলভদ্র হাতির মতো সুর ও দাঁত নিয়ে গজবেশে সজ্জিত হয়েছেন এবং মাতা সুভদ্রা পদ্মবেশ ধারণ করেছেন। তখন তিনি মনের ইচ্ছা প্রকাশ করে বলেন যে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন যেন স্নানযাত্রার দিন জগন্নাথ দেব স্নানের পরে এই গজবেশ ধারণ করেন এবং মাতা সুভদ্রা পদ্মবেশ ধারণ করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আশপাশের সমস্ত ব্রাহ্মণরা দেখেন তার মধ্যে থেকে একটা জ্যোতির্ময় আলোকবিন্দু উঠে ভগবান অর্থাৎ শ্রী জগন্নাথের বিগ্রহে বিলীন হয়ে যায়। তারপর থেকেই এই প্রথা চলে আসছে, অর্থাৎ শ্রী জগন্নাথ দেব তার বাঞ্ছা রেখেছেন, প্রতি বছর স্নানযাত্রার দিন স্নানের পর জগন্নাথ দেবকে এই গজসাজে সজ্জিত করানো হয়। কথিত আছে যেহেতু জগন্নাথ দেবের মাথায় 108 ঘড়া জল ঢালা হয় তাই জগন্নাথ দেবের জ্বর আসে এবং জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় জগন্নাথ দেবকে রাজবৈদ্যের চিকিৎসার জন্য ভক্তদের চোখের আড়ালে রাখা হয়, তাই এই সময় অনসরকাল নামে পরিচিত। এই সময় ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না, তাই তাকে দর্শনের আশায় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। ভক্তদের বিশ্বাস এই যে জগন্নাথ দেব অনসরকালে অলরনাথ নামে অলরনাথ রূপে অলরনাথ মন্দিরে অবস্থান করেন। প্রথমে গা হাত পা ব্যথা, তারপর মাথা যন্ত্রণা এবং সবশেষে জ্বর আসে। এইভাবে অসুস্থ থাকাকালীন রাজবৈদ্যের পাচন খেয়ে ভগবান 15 দিনে সুস্থ হয়ে ওঠেন। যখন সমস্ত অসুস্থতা কাটিয়ে ভগবান বা জগন্নাথ দেব আবার নতুন সাজে সজ্জিত হয়ে ভক্তদের দর্শন দেন তখন যে উৎসব হয় তাকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব, যার আর এক নাম হলো রথযাত্রা। এই সময় ভগবানকে নানান রূপে বিশেষ বিশেষ রূপে বিভিন্নভাবে বিভিন্ন সাজে সজ্জিত করানো হয়, অর্থাৎ সাজানো হয়। আমরা আমাদের জন্মদিনটাকে কেমনভাবে উদযাপন করি বলুন তো, বার্থডে উইশ করে অর্থাৎ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, এছাড়াও কেক কেটে। তাহলে জগন্নাথ দেবের বেলা এগুলো কেন হবে না? তাই জগন্নাথ দেবের জন্মদিনে কেক তো রয়েছে, তার সঙ্গে কেক কাটাও হবে এবং সেটা সকলের মধ্যে বিতরণ করা হবে। এছাড়াও তাকে আমরা জন্মদিনে শুভেচ্ছা জানাবো সবাই মিলে। তো আপনারাও সবাই আমার সঙ্গে বলুন এবং কমেন্টে লিখে জানান হ্যাপি বার্থডে জগন্নাথ, অর্থাৎ জগন্নাথ দেবকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। Oh,
তো স্নান যাত্রার সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে প্রসাদ বিতরণ। তো আমি একটু প্রসাদ খেলাম আর কেক কাটা অনেকক্ষণ আগে তো হয়ে গেছে দেখিয়েই দিয়েছি, তো এখন একটু কেক কাটছি। কেকটা খেয়ে সমস্ত কিছু খেয়ে উঠে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আর অপেক্ষা করতে পারিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। ভোগে বেশি কিছু হয়নি, ভাত, মুগের ডাল, পটল পোস্ত দিয়ে একটা তরকারি মতন হয়েছে নিরামিষ, আর পাঁপড় ভাজা, ব্যাস এইটুকুই। কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছিল, খেয়ে মনটাও যেমন ভরে গেল তেমন পেটটাও ভরে গেল। খাওয়া দাওয়ার পর এখানে এসে দেখি এই যে প্রভু, এই যে জগন্নাথগুলোকে নিয়ে ব্যাগে রাখছে, এগুলো তার জগন্নাথ, তিনি এনেছিলেন এগুলো স্নানযাত্রাতে স্নান করানোর জন্য। তো স্নান যেহেতু হয়ে গেছে তাই এবার তিনি বাড়ি ফিরবেন, তাই সমস্ত কিছু তার ব্যাগে গুছিয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে পুচকুকে দেখলাম একটু প্রসাদ খাওয়াচ্ছে মামি, ওকে একটা দুটো ভাত, অর্থাৎ যে প্রসাদে ভাত দিয়েছিল সেই ভাত একটা দুটো করে গালে দিচ্ছে আর টুকটুক করে গাল নাচ্ছে। কি মিষ্টি দেখতে লাগছে না, আমার তো খুব কিউট কিউট লাগছে দেখতে, ওকে দেখলেই আমার যেন মনটা শান্তি শান্তি একটা কিউট কিউট ভাব চলে আসে। তারপর মা ওর জন্য একটা জামা এনেছিল, সেই জামাটা এখন ওকে পরিয়ে দিয়েছি, দেখো ওর গায়ে কত সুন্দর রঙটা ফুটেছে না। জামার কলারটা একটু উঁচু করে দিয়েছি, তাতে দেখতে ওকে আরও বেশি কিউট লাগছে। ক্যামেরা থেকে কেমন করে তাকিয়ে আছে দেখো, যেন ক্যামেরাটাকে এক্ষুনি তুলে নেবে। তারপর আমরা চলে এলাম স্টেশনে, স্টেশনে এসেই সঙ্গে সঙ্গে মানু আর মিষ্টি দুজন মিলে মামার কাছ থেকে লজেন্স কিনে নিয়েছে খাবে বলে, আর এর মধ্যে আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই জন্য মাকে বলতে মা আর দিদি মিলে গিয়েছে কিছু খাবার কিনে আনতে। তো অনেকক্ষণ আগে খেয়েছিলাম মানে প্রসাদে, তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো বলে সবাই মিলে লাঠি বিস্কুট কিনে আর খেতে আরম্ভ করে দিয়েছি। তোমরা জানো যে আমার খুব ঘন্টায় ঘন্টায় খিদে পায়, মানে খিদেটা একটু বেশি আমার এই জন্যে। তো ফাইনালি জগন্নাথের স্নানযাত্রা দেখাও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সব ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে ওখান দিয়ে কিছু পুজোর নিয়মকানুন ছিল বাকি যেগুলো দেখে তারপর ওখান দিয়ে বার হয়ে চলে এসেছি, আর এখন বসে আছি স্টেশনে সবাই মিলে। এই যে পিছন দিকে সবাই আছে, আমরা সবাই মিলে স্টেশনে বসে আছি, তো আমরা একটু আগে দিয়ে চলে এসেছি, এখনও ট্রেনের আধা ঘন্টা মতো লেট আছে। তো মোটামুটিভাবে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, খুব খুব এনজয় করলাম। তো আজকের আর বেশি লং করবো না, ভিডিওটাকে আমি আজকের এখানেই স্টপ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, বাই।